পুলিশি তৎপরতায় উদ্ধার অপহৃত নাবালক। শাসন থানা এলাকার একটি বন্ধ ঘর থেকে উদ্ধার আমডাঙ্গা থানার নিখোঁজ নাবালক। পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল সে। পুলিশি তৎপরতায় উদ্ধার হলো অপহৃত নাবালক। সোমবার ভোরে শাসন থানা এলাকার একটি বদ্ধ ঘর থেকে তাকে উদ্ধার করা হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। গত শুক্রবার আমডাঙ্গা থানার গজবন্ধ গ্রামের বাসিন্দা এক নাবালক নিখোঁজ হয়ে যায়। বাড়ির পাশে খেলতে গিয়ে আর ফেরেনি। রাতে নাবালকের বাড়িতে মুক্তিপণ চেয়ে ফোন আসে। মুক্তিপণ না পেলে ওই নাবালককে খুন করা হবে বলে হুমকি দেয় অপহরণকারীরা। ঘটনার তদন্ত নামে আমডাঙ্গা থানার পুলিশ। ছেলে বাড়িতে বললাম, মা আমি মাছ ধরা করে ভাত খাবো। আচ্ছা, বললাম দাদু তো গেছি গোলঘাটে গিয়ে, একজন একটা ছেলে তার নাম হাইবুল্লা। আচ্ছা, সে বললো কচি যাও মাঠে যাই। মাঠে গিয়ে ওখানে গাড়ি রেডি করা ছিল, গাড়িতে ঢুকি ছেলে দিল, দিয়ে গাড়িতে দিলে লক করে দিল, দিয়ে গাড়ি নিয়ে চলে গেলো। আর এক দুইজন ব্যক্তি সে তার গাড়িতে উঠলো, সোজা নিয়ে চলে গেলো। গেলে রাতে রাত পর্যন্ত এখানে নামালো, কি যাই হোক ওখানে একটা করলো, তুলে আবার ফের আর এক জায়গায় নিয়ে গেলো। সেখানে দুতলা বিল্ডিংয়ের মধ্যে ওকে তুলে রাখলো, কান্নাকাটি করছিল। করার পরে ওখানে এক প্রতিবেশীরা ওকে থানায় জানিয়ে দিল, আটকে রেখেছিল, টাকা লাগবে, মাটার করে ফেলে দেবো। সোমবার ভোরে এক বদ্ধ ঘর থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশের ভূমিকায় খুশি পরিবারের লোকেরা। নিখোঁজ হওয়ার পরে আমরা শনিবারের দিন থানায় এফআইআর করি। থানায় এসছে ইনকোয়ারিতে থানা বলে গিয়েছে যে আমরা থানায় থেকে কড়া স্টাফ নিচ্ছি, আপনারা আত্মীয় স্বজন যে যেখানে আছে একটু খোঁজ নাও। আমরা তো আত্মীয় স্বজনের বাড়িতে পাইনি। আচ্ছা, পাইনি বলে শনিবারে থানায় দ্বারস্থ হওয়ার পরে ফের রোববারে সন্ধ্যাবেলা গেলাম, একটা ইনফর্ম হবে থানায় গেলাম। থানায় গিয়ে পুলিশ আমাদের বললো যে আমাদের কাছেও একটা ইনফর্ম আছে, রাজাহারে ছেলে যখন কিডন্যাপ হয়ে গেল, ওই যে ওর বাবাকে বলছে 3 লাখ টাকা দিতে হবে, ছেলে আমরা এক্ষুনি হাজির করছি। আমরা থানায় দ্বারস্থ হলাম, থানা বলছে ইনফর্মারটা কোথায়, রাজারহাটে একটা বিল্ডিংয়ে ছেলেটাকে রেখে দিয়েছে। থানা তড়িঘড়ি স্টেপ নিয়েছে আইচি সাহেব, ছেলে যখন ইনফর্ম পেয়েছি তড়িঘড়ি ছেলে নিয়ে আসবো। 2 ঘন্টাও লাগেনি, আইচি সাহেব খোঁজ পাঠিয়েছে আমাদের, যার বাবা গ্রামবাসীকে পাঠিয়েছে, ছেলে অমুক জায়গায় আছে নিয়ে আয়। তড়িঘড়ি একদম কাজ হয়ে গেছে। কিন্তু জানা গিয়েছে গত শুক্রবার বাড়ির পাশে খেলতে গিয়েছিল গজবন্ধ গ্রামের ওই নাবালক। এলাকার বাসিন্দা হাবিবুল্লাহ এবং তার 2 অপরিচিত ব্যক্তি তাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে গাড়িতে তুলে নিয়ে যায়। খেয়ার দেখতে যাবো, ও আমি বলি চ একশোবার বলেছে চ, আর কোনো 4 চাকা চলো, খ্যার দেখা হয়ে গেছে বলে 4 চাকা এই থেকে চ বাড়ি চ, খ্যার দেখা হয়ে গেছে বলে যাচ্ছে। আর গাড়িতে দরজা খোলা ছিল, আর গাড়িতে ধুপ ঠেলে দিয়েছে, আর ভিতরে পড়ে গেছে। আর তারপরে এই গাড়ি স্টার্ট মানে কানে কানে বলে তো পুলিশ পিটি চলো, আর পুলিশ পিটি গিয়ে রাধাহাতের ওখানে ওর একটা বন্ধু রয়েছে, বন্ধুদের বাড়ি রেখে দিয়েছে। তারপরে কানাকাটি করছি, তারপরের দিন 10টার দিকে কি ওরা ঝাড়া এনেছে টাকা, বাড়ির বন্ধু রয়েছে, বন্ধুদের বাড়ি এসি ঘরে রেখে দিয়েছিল, আটকে রেখে দিয়েছিল, টাকা চাচ্ছিল। ওই কান্নাকাটি হয়েছে বলে একটা লোক জেনে গেছে বলে আমাদের ওখান থেকে এলে ওকে স্কুলে ওই দিকে বাইকে করে লিয়া চলো, লিয়া লিয়াতে ওই লোকও ফলো করেছে স্কুটি। এমএলএ ফোন করে বলে দিয়েছে এই আমডাঙ্গা থানায়, আর আমডাঙ্গা থানায় থেকে আব্বার কাছে ফোন করে দিয়েছে, আর আব্বা গিয়ে দিয়েছে। এরপর শাসন থানা এলাকায় একটি ঘরে তাকে আটকে রাখে। পরিবারের কাছে 3 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় বলে জানা গিয়েছে। এরপরই থানার দ্বারস্থ হয় পরিবারের সদস্যরা। সোমবার সকালে নাবালকের কান্নার শব্দে এক ব্যক্তি বিষয়টি জানতে পেরে স্থানীয় জনপ্রতিনিধিকে খবর দেন। তিনিই পুলিশকে খবর দিলে পুলিশ অপহৃত নাবালককে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমার ছেলে শাসন আমি পুরীতে রেখে দিয়েছিল। আচ্ছা, তাই জন্য আমার ছেলে মুখে জানতে পারি 3 লাখ টাকা ডিমান্ড রেখে দিয়েছে। আচ্ছা, ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, আমডাঙ্গা।